কি হচ্ছে? সব রেখে দাও, কে কোথায় ঘুমায়? হ্যাঁ রেখে দাও, তুমি কেমন পারো দেখি তো। হ্যাঁ আচ্ছা রেখে দাও। সবার সবার পিলো গুলো, পাপার পিলোটা কোথায় থাকে? পাপার পিলোটা, পাপার পিলোটা দিয়ে দাও। হ্যাঁ ফার্স্ট পাপাকে পাপার পিলোটা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ওইখানে এটা কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? এটা বসেছে পিলে, পিলাই বসেছে। তো পিলাই কেউ বসে নাকি? তাই কি হচ্ছে? আমি আমাকে দিয়ে দাও পিলো গুলো, আমি নিয়ে নিই। হ্যাঁ আমি নিয়ে নিই, সবার পিলো দিয়ে দাও, পাপার পিলো যার পিলো সবাইকে দিয়ে দাও। তোমার পিলো কই? তোমার সাইড পিলোটা কই? সেই ব্লু কালার সাইড পিলোটা কই? আমি দেখতে পাচ্ছি না। যা তুমি পিলো গুলোকে নিয়ে কি করছো এখন? হ্যাঁ সাইড পিলোটা কার? হুম আমায় দেবে সাইড পিলোটা? আমাকে দিয়ে দাও। আমি বসেছি। দুষ্ট দুষ্ট করছে, সবাইকে কি বলবে? কি বলবো সবাইকে? দুষ্ট দুষ্টি করো না, শরীর খারাপ করবে। বাই করো, বাই। তারপর কি বলবে? গুড নাইট। গুড নাইট করো না? গুড নাইট বলো। গুড নাইট, বাই করে দেখে না এরকম করে। বাই বাই। গতকালে ওখানে পিলো নিয়ে কি করছিল সেটা তো আমি দেখালাম। মানে পিলো চাইলে ওর কিছু চায় না, মানে পিলো যদি ওকে বেড়ে দিয়ে দেওয়া হয় তো হয়তো ওটা নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ও খেলবে, তো আমার সুবিধাই হয়। আর তো হ্যাঁ, আর যেটা তোমাদেরকে দেখাবো, তো আমি আজকে আমার মেয়ের চিকেন স্যুপ বানিয়েছি। চিকেনের স্যুপই বলতে পারো, ওকে আমি ম্যাক্সিমামটা স্যুপই দিই। তো আজকে আমি যে স্যুপটা বানিয়েছি আমি ওটা তোমার কুমড়ো দিয়ে বানিয়েছি, মানে মেন উপাদান বেশি আছে কুমড়ো। তো আর কুমড়ো তো জানোই খুবই ভালো একটা খাবার বাচ্চাদের জন্য, আর যাদের এমনি পটির সমস্যা আছে, পটি হয় না, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় শাকের থেকে কুমড়ো আরও বেটার দেয়। মানে কুমড়োতে একটু পায়খানাটা হলেও একটু নরম করে। তো ঠিক আছে, আর কুমড়ো খুব চিকেনের সাথে খুব টেস্টও লাগে, এমনি অন্য কোনো সবজির সাথেও খুবই ভালো লাগে। তো যাই হোক, আর আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, চিকেনের স্যুপটা আমি কীভাবে বানাচ্ছি। আর এটা আজকে আমার মেয়ের দুপুরের লাঞ্চ, হ্যাঁ খেলো না এরকম করে, দুপুরের লাঞ্চ করেছি ওটা, লাঞ্চে বানিয়েছি ওটা। তো হ্যাঁ, আর আমি যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, তো আমার ডিসক্রিপশন বক্সে তোমার ডিসক্লেইমার যে অপশনটা আছে একটু দেখে নিও, কারণ সব বাচ্চাদের ক্ষেত্রে হয়তো রেসিপি শ্যুট করে না, সেটা পুরোপুরি তার মারা ভালো বুঝতে পারে। তবে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো, 1 বছরের মানে ওপরে এটা ট্রাই করে দেখা যেতেই পারে। আমার মেয়ের বয়স এখন 2 বছর 2 মাস হয়েছে, মানে আমি এটা 1 বছরের পর থেকেই কন্টিনিউ করেছি। তো এখন যেহেতু আমি ভিডিও করছি বলে আমি এটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো দেখো কেমন রেসিপিটা কেমন লাগছে। চিকেনের রেসিপিটার মধ্যে আমি কি নিয়েছি দেখো, 2 পিস আলু নিয়েছি, মানে এটা ছোট করে কেটে নিয়েছি। আর আলু তো একটু দিলে মাখাতে সুবিধাই হয়। আর দিয়ে দিয়েছি আমি গাজর, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি তোমার কি বলবো এই যে কুমড়ো আর চিকেন। আর ওদিকে অল্প একটু চিকেনটাকে আমি ছোট করে, যেহেতু আমি এটা স্যুপ বানাবো মানে টেস্টের জন্য, আরও ছোট করে কেটে দিয়েলাম। আর দিয়ে দিয়েছি অল্প মতো কি ওটা যেন পেঁয়াজ, আর একটা তেজপাতা, আর গোলমরিচ, আর দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। তো এর বেশি আর কোনো আমি অ্যাড করিনি, কেউ চাইলে তোমরা ক্যাপসিকাম বা ধনে পাতা অ্যাড করতে পারো। আর আমার মেয়ের স্বাদের জন্য আমি গোলমরিচটা দিচ্ছি, কারণ ও গোলমরিচ পেস্ট করে যে ঝালটা হয় সেটা ও নিতে পারে না, তো যার জন্য গোলমরিচ চিকেনে একটু না দিলে হয়ই না, তো যার জন্য আমি দিয়েছি।
আর দেখতেই পাচ্ছ কি কি উপকরণ নিয়েছি, পটেটো, ক্যারট, চিকেন, পামকিন, অনিয়ন, তারপর নিয়েছি তোমার লিফ, আর কি বলে ওটা ইংলিশে আমি ঠিক জানি না, আর এই যে নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, আর নিয়ে নিয়েছি তোমার কি বলে জিঞ্জার গার্লিক পেস্ট পেস্ট। তো এই হচ্ছে আমাদের উপকরণ, আর এটা দিয়ে আমি ওর আজকে চিকেন স্যুপ বানাবো। আর আমি মশলা, তুমি জানো আমি, তোমরা জানো যে আমি মশলা সেভাবে কিছু ইউজ করি না, আমি আগের একটা ডিমের রেসিপিতে তোমাদের দেখিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করব, মুখে বলে দিচ্ছি তাও আমি দেখানো, তো কি ইউজ করব আমি এখানে, একটু লবণ, সল্টেড সল্ট ইউজ করব, আর তার সঙ্গে টারমারিক পাউডার মানে হলুদ একটু ইউজ করব, আর সার তার সঙ্গে দেবো কুমিন পাউডার মানে জিরে গুঁড়ো, আর আমি এখানে কিছু অ্যাড করব না, আর রান্নার সঙ্গে না একটু সানফ্লাওয়ার অয়েল দেবো, নাহলে সয়াবিন অয়েল দেবো, চলো দেখি কী দেওয়া যায়। হ্যাঁ তুমি এগুলো নাও, তোমার রেসিপিগুলো দেখছো দুষ্টু, হাত দিও না এগুলো। তো চলো আমি রান্নাটা ঝটপট বানিয়ে নিই। তো এরকম আমি প্রেশার কুকারে বানাবো, কারণ আমাদের সাউথের দিকে একটু কুমড়োটা কি হয়, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে একটু শক্ত থাকে, তো যার জন্য আমি চিকেনটা প্রেশার কুকারই বানাবো। তো অল্প মতো এই যে সয়াবিন অয়েল আমি অ্যাড করলাম, কারণ একটু অয়েল তো দিতেই হবে বাচ্চাদের জন্য, তো সয়াবিন অয়েলটা দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি পটেটো, অনিয়ন, আর এই যে তেজপাতা, মেন যেটা কুমড়ো, আর এই যে গাজর, আর আমি চিকেনটা একটু পরে অ্যাড করছি, জাস্ট এটাকে একটু একটু মানে নেড়ে নেবো, কারণ হচ্ছে একটু টেস্টের জন্য। তো আমি নেড়ে নিলাম, বেশিক্ষণ আমি যেহেতু বাচ্চাদের খাবার তো আমি বেশিক্ষণ নাড়বো না। তো এরপর আমি এই যে আমার যে মশলা বলেছিলাম, এই যে আদা রসুন কুচি অল্প মতো, আর আমার মেয়ের টেস্টের জন্য এই যে গোলমরিচ, তো এইভাবে এটাকে একটু নেড়ে নিলাম, আর সঙ্গে এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো পিস পিস করে, যেহেতু আমি চিকেনের স্যুপ দেবো, এটা খুবই ভালো, তোমরা ঘরে এটা ট্রাই করতে পারবে যদি বাচ্চার কোনো প্রবলেম না থাকে, অবশ্যই এটা মানে ট্রাই করা যায়, আর চিকেনের স্যুপ তো বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো দেখো, আর আমি খুবই হালকা একটা মানে যেহেতু আমি এটা এক বছর থেকেই করতাম, তো যার জন্য আমি তোমাদের সাথে রেসিপিটা দেখালাম, এটা সব বাচ্চাদেরই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধাই নাই। আর দেখো আমি কী কী মশলা ইউজ করছি, তো এখানে আমি এই যে স্বাদের স্বাদ মতো লবণ ইউজ করে দিলাম, তো যার বাচ্চা যেমন লবণ দাও, তবে লবণটা খুব অ্যাভয়েড করবে, বেশি লবণ দেওয়া উচিত না। আচ্ছা যাচ্ছি যারা, আর এই যে অল্প একটু হলুদ গুঁড়ো, আর এই যে জিরে গুঁড়ো, আর আমি এখানে কিছু অ্যাড করছি না, ওকে দেখ জাস্ট মশলাগুলোকে একটু মানে কি বলবো মিক্স করে নিলাম, মানে মশলাগুলোকে আমি একটু ওর সাথে মিক্স করে নিলাম। রান্নার পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে নিয়েছি, মানে ওর ভাত মাখানো বা ও যদি একটু স্যুপ খেতে পছন্দ করে তো সেরকম মতো আমি ছোটো গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছি। আর তোমরা যেরকম বাচ্চা জল খায়, তো মানে জল বলতে বললাম স্যুপটা যেরকম খেতে পছন্দ করে, তোমরা সেরকমভাবে জলটা বানিয়ে দিও। আর এ দেখো, এবার আমি প্রেশার কুকারে দুটো সিটি দেবো, যেহেতু এটা চিকেন বেশি সিটি দিলে আবার মানে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তো চলো সিটি দেওয়ার পর দেখি কীরকম রান্নাটা হলো আজকের ওর লাঞ্চটা। এই যে দেখো আমি ওদিকে আমাদের যারা স্যুপটা রেডি করে করছি, মানে এখন সিটি পড়ছে ওদিকে, আর মেয়ে দেখো কী করছে, ও নিজের মতো করে খেলা করছে, আমি রান্না বানালে ও আমার কিচেনে বসে থাকে, আর এই যে আমার কিচেনটা বুঝতেই পারছো এখানে আমাদের রান্না হচ্ছে। আর তুমি কি করছো, এটা এটা কি হচ্ছে, দেখো ওর টেডিগুলোকে কিভাবে ফেলে রেখে দিয়ে দুষ্টু দুষ্টু করছে, আর
কি হচ্ছে, এগুলো টেডি গুলো কানছে তো আমার ফ্রিজের সাথে, তুমি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছ তো, ফ্রিজ কে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো। তো আমি যেখানে থাকি ওরে আমার পিছনে ঘুরু ঘুরু করে, আর কোনো কাজ নেই ওর, তো তোমার তো কোনোই কাজ নেই। এই দেখো ওর জন্য বলছি বলে স্মাইল করছে, আর ওই যে সব ফেলে রেখেছে আর আমাকে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার। হ্যাঁ মা, এ মারছো তুমি আমাকে তো, দেখো তো ওইদিকে দেখো। মোটামুটি কমপ্লিটই বলা চলে। তো আর এবার ওকে জাস্ট খাওয়ানো আর কি কি যে যে সবজিগুলো দিয়েছিলাম, তো দেখো সেই সবজিগুলো সবই সিদ্ধ হয়ে এসছে, আর আলুগুলো বুঝতে পারছো কোনোটাই গলেনি, আমি দুটো সিটি দিয়েছিলাম তার বেশি দেয়নি তো। আর দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে, বাচ্চাদের যেমন স্যুপ হওয়া উচিত সেরকমই কালারটা লাগছে, আর খুবই পুষ্টিকর হেলদি একটা স্যুপটা। আর যে সমস্ত বলে দিই যে সমস্ত সবজিগুলো কালার থাকে, যেমন হচ্ছে এই যে আমি যেগুলো ইউজ করেছি এখন, কুমড়ো, তারপরে গাজর, আর অনেক রকম সবজি আছে কালারফুল সবজিগুলো, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এবার আমি যারা আজকে লাঞ্চটা কমপ্লিট করি, তো চলো রাখি। প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি ওর লাঞ্চ রেডি। তো এদিকে নিয়েছি রাইস, সাদা একদম প্লেন রাইস, আর এদিকে তোমার চিকেন স্যুপটা নিয়ে নিয়েছি, কুমড়োগুলো কি সুন্দর লাগছে দেখতে, আর ওটা তো বুঝতেই পারছো জল নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের যারার এটাই লাঞ্চ ছিল, আমি একটা করি তরকারি রান্না করি ওর জন্য, এবং তার মধ্যেই সবজি দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমামটা। তো আর চিকেনের সঙ্গে কি কি মেনু দিলে ভালো লাগবে সেটা তো আমি দেখালাম তোমাদের, তোমরাও ঘর ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খেতে ভালো লাগবে আমার, আমি বলছি আমার যারা খুব পছন্দ করে। তো চলো, তো এখানে ভিডিওটা, টাটা বাই বাই। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আরও যাতে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আর তো দেখালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টও করো, আর চলো বাই বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।